কিছু একটা করো। দুর্নিবারের কাছে মিষ্টি আবদার করলেন ও মোহর। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মোহর আর দুর্নিবারের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সুখবর আগেই জানিয়েছেন তারা, খুব শীঘ্রই মা হবেন মোহর সেন। তবে বন্ধুরা, এই মধ্যে মোহর কিন্তু একটি আবদার করে বসলেন হবু বাবা দুর্নিবারের কাছে। সন্তানের জন্মের আগে তার দাবি, দুর্নিবার সাহা, আমার একটা নতুন বাড়ি চাই, কিছু একটা করো, চলো আমরা একটা বাড়ি বানাই একসঙ্গে। হঠাৎ দুর্নিবারের কাছে এরকম আবদার কেন করলেন মোহর? আসলে সামাজিক মাধ্যমে মোহর একটি মজার খেলা খেলছিলেন, আর সেখানে ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে এসেছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে 2024 সালে ওয়েন্ডেলার জীবনে আসবে সুখী দাম্পত্য, নতুন বাড়ি আর একটি সন্তান। প্রথমটি তো আগেই পূর্ণ হয়েছে, তৃতীয়টি 2024 পূর্ণ হবে, তাহলে বাদ কেন যাবে দ্বিতীয়টি, অর্থাৎ নতুন বাড়ি? তাই তো মোহর আবদার করে বসলেন দুর্নিবারের কাছে। 2021 সালে প্রথম আলাপ হয় দুর্নিবার আর মোহরের। তারপর সেই আলাপই বন্ধুত্বের দিকে গড়ায়, বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসা, তারপরেই সাত পাকে বাঁধা পড়েছেন এই বছর মার্চ মাসে দুর্নিবার আর মোহর। এরপর থেকে বেশ কটাক্ষ শুনতে হয়েছিল তাদের, তবে সেই সমস্ত কটাক্ষকে পিছনে রেখে এখন নতুন জীবনের দিকে এগোচ্ছেন তারা। খুব শীঘ্রই বাবা মা হবেন দুর্নিবার আর মোহর। বন্ধুরা, এরই মধ্যে সামাজিক মাধ্যমে তারা জানিয়েছিলেন সুখবর, বলেছিলেন, আমরা দুজনে উত্তেজিত, জানাতে পেরে আসছে ছোট্ট চমৎকার। মোহর রফি উন্দ্রিলা জানিয়েছেন, আমরা দুজনেই জানতাম সন্তান চাই, বললাম দেরি করে লাভ নেই, আগামী বছরের গোড়াতেই আসবে মোহর আর দুর্নিবারের প্রথম সন্তান। মোহর আর দুর্নিবারের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। বিনোদন জগতের আর অনেক খবরই চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।